গাজায় এবার পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি মন্ত্রী। সমালোচনার মুখে তাকে বরখাস্ত করেছে নেতানিয়াহু প্রশাসন। তবে ফিলিস্তিনিদের দাবি, পারমাণবিক হামলার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি দেখছে গাজা। যুদ্ধ নাকি নির্বিচার হত্যাযজ্ঞ, গাজায় ইসরায়েলের আগ্রাসন মানেনি কোনো নিয়ম। বেসামরিক মানুষদের ওপর হামলার মাত্রা ও শত্রুপক্ষের প্রতি জিঘাংসা যুদ্ধনীতিকে বুড়ো আঙুল দেখিয়েছে বহু আগেই। একের পর এক বোমা হামলার পর এবার দেয়া হলো পারমাণবিক হামলার হুঁশিয়ারি। দেশটির ঐতিহ্যমন্ত্রী কট্টরপন্থী আমিহাই ইলিয়াহুর এমন হুমকির পর তাকে বরখাস্ত করেছে নেতানিয়াহুর জোট সরকার। তবে ফিলিস্তিনিদের দাবি, পারমাণবিক হামলার চেয়েও বেশি ক্ষয়ক্ষতি দেখেছে গাজা। তারা এখনো আমাদের হুমকি দিচ্ছে, তারা যে আগ্রাসন চালিয়েছে এতে আমাদের সব শেষ হয়ে গেছে। এই ক্ষয়ক্ষতি কোনো পারমাণবিক হামলার চেয়ে কম কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় পারমাণবিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেবার 906 কিলোমিটারের শহরটিতে ধসে পড়ে 60,000 ভবন, প্রাণ যায় 66,000 মানুষের। সেখানে 350 বর্গ কিলোমিটারের গাজায় মাত্র 31 দিনে বিধ্বস্ত 8,500 ভবন ও 2 লাখ বসতঘর। গাজা খুবই ছোট একটি অঞ্চল, এখানে প্রতিদিন রকেটের আঘাতে ঘরবাড়ি মিশে যাচ্ছে মাটির সাথে। পারমাণবিক হামলার আর বাকি নেই, এর চেয়ে আর কত ক্ষয়ক্ষতি বয়ে আনতে পারবে পারমাণবিক বোমা? এক বিবৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু জানান, সর্বোচ্চ সতর্কতা মেনে যুদ্ধ করছে ইসরায়েল। অথচ ইসরায়েলি সেনাদের হামলার অন্যতম টার্গেট হচ্ছে হাসপাতাল, নিরস্ত্র শরণার্থী শিবির আর মসজিদ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।